হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকে আমরা দুজন রেডি হয়ে পড়েছি, আজকে যাবো একটু হাওড়া ময়দানে। কি করতে যাচ্ছি বলো? আজকে হচ্ছে যে শপিং ডে হতে চলেছে, হাজবেন্ড প্যাম্পারিং ডে। তো হাজবেন্ডের রিসেন্টলি বার্থডে গেছে, তো আমার তরফ থেকে ওকে কিছুই গিফট দেওয়া হয়নি, তো সেই কারণে ওকে আমি ক্যাশ দিয়েছি, তো ওর পছন্দ মতো কিনে নেবে। তো আপাতত যাচ্ছি হাওড়া ময়দানে। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল ম্যাক্সে যাওয়া, বাট এখন পসিবল না, অনেকটা রাতও হয়ে গেছে, তো হাওড়া ময়দানে স্টাইল বাজার বা এরকম কিছু থেকে একটা কিনে নেব। তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। এটা শার্ট স্টার্টস আর 299, এটা একটু ভালো তো চলো। হ্যাঁ, ওই সামনে আছে আই থিঙ্ক। ট্রপিক্যাল প্রিন্ট করবে, কি গো পছন্দ হচ্ছে? এরকম তো একটা নিলে সেদিনকে, সবাই বলে মেয়েদের নখরা বেশি শপিং এর ক্ষেত্রে। এটা দেখার পর আই থিঙ্ক তোমাদের ভুল ধারণাটা কেটে যাবে। তুমি কি সমুদ্রে ঘুরতে যাবে? ওরকম করে পড়বে থেকে দেখো এখন কতক্ষণ ঘোরাবে, এখন এই তো শুরু। চোখটা তো আর সরছে না, আমায় বলছিলে সেটাই তো। একটু ফুচকা ব্রেক নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাজার কলকাতাতে, বাট এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই কিছু ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি জুডিওতে, ওখানে তো পছন্দ হলো না স্টাইল বাজারে, একটু তাকাবেন? তো এখন জুডিওতে এসছে, দেখি ওখানে পছন্দ হয় নাকি। এটা হাওড়া ময়দানেরই স্টোর, টুয়ার্ড শিবপুর। চলো, দেখো না, সো মাচ কনফিউজ। বলো বলো বলো, তোমার ফিটিংস ঠিক আছে তো? ফিটিংস একটু ঢলা লাগছে কি? ঠিক আছে, এই ঠিক আছে, ভালো কি সব নিচ্ছ গো? মেয়েদের শপিং শেষ হয় না। এখানে এখন বিল করাচ্ছে, তো যা যা টুকটাক নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি, তো হচ্ছে যে ফ্রেশ ট্রেশ হলাম এই, তো রাত্রেবেলাতে আজকে তোমাদের ডিনারে আছে হচ্ছে ডিমের ঝোল ভাত আর পটল ভাজা, সিম্পল মেনু, তো এই দিয়ে আজকে ডিনারটা করব। তো এই যে ফেরার সময় একটুখানি চিকেন টিক্কা কাবাব নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে যে আমি ওকে একটু বায়না করেছিলাম, ওই জন্য বললো ঠিক আছে এক প্লেট নাও।
তো এটা 8 পিস আছে, কত নিয়েছে এটা 8 পিস? এটা 180 টাকা নিয়েছে। 8 পিস তাই তো? 8 পিস 180 টাকা নিয়েছে। আচ্ছা, আর আমাদের এখানে খুব ভালো দোকান একটা, হ্যাঁ হ্যাঁ, সঞ্জীব রেস্টুরেন্ট বলে, তো স্যালাড দিয়েছে, সসও দিয়েছে, একদম হালকা, মানে জাস্ট গ্রিল করা আর কি বলা যেতে পারে। তো এটা এখন খাবো, তারপরে ভাতও খেতে হবে। তো আজকে টুকটাক যা যা কিনলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেই দিয়েছি, আলাদা করে দেখানোর কিছু নেই সেইভাবে। তো আসছি অন্য আরেকটা ব্লগ নিয়ে। আজকের এই সিম্পল ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে দেওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।